স্বাধীনের পরে আমি গ্রাজুয়েশন নিয়ে এখান থেকে পরে শিক্ষকতা শুরু করি। 10 সাল পর্যন্ত শিক্ষকতা পেশায় একই স্কুলে এক জায়গায় চাকরি করেছি। ছাত্র রাজনীতি করতেন? আমি ছাত্রলীগের সদস্য ছিলাম, কলেজ ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, ওই সময় সাব ডিভিশন ছাত্রলীগের সেক্রেটারি দায়িত্ব কিছুদিন পালন করেছিলাম। পূর্ব পাকিস্তান তখন তো 72 কুষ্টিয়া ছিল, সেই কুষ্টিয়ার কুষ্টিয়া অঞ্চলটা ছিল তখন একটা সাব ডিভিশন। কুষ্টিয়ার যে টোটাল যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই সম্পর্কে যদি বলেন, 69-70 সময়কালে ওই সময়ে মানে তখন তো এই ধরনের রাজনৈতিক দল ছিল না, তখন বাম রাজনীতি যারা ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল আর বাংলাদেশ তখন আওয়ামী লীগ আর মুসলিম লীগ জামাত ইসলাম, এটাই তখনকার রাজনীতিতে ছিল। তখন রুলিং পার্টি ছিল মুসলিম লীগের, তখন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি বলে একটা মানে মানে আন্ডারগ্রাউন্ড একটা পার্টি ছিল। হক সাহেব, তোহা সাহেব তার নেতৃত্ব দিতেন, আব্দুল হক সাহেব, এটাই আমাদের সেই সময় জানা মতো। পরে লিবারেশনের সময় এদের দেখলাম যে এদের ভূমিকা স্বাধীনতার বিরোধী কিছু ভূমিকা এদের। যুদ্ধের সাথে যুক্ত হলেন কীভাবে? 70-এর গণ আন্দোলনে ছাত্রলীগের সাথে নেতৃত্ব অংশ হিসেবে কাজ করি। মার্চের 7ই মার্চের পরে কুষ্টিয়াতে ওই সময়ের যে আন্দোলন গণ আন্দোলনে শরিক হই এবং মার্চের 25-26 তারিখে বঙ্গবন্ধুর অ্যারেস্ট হওয়ার পরে যে প্রতিরোধ গড়ে ওঠে সেই প্রতিরোধে স্থানীয় তখনকার ইপিআর আনসার এদেরকে নিয়ে কুষ্টিয়ায় যে আর্মি ক্যাম্প করে সেই ক্যাম্পের উপর যখন আঘাত করা হয় সেখানে সবাইকে সম্মিলিত করে সেখানে অংশগ্রহণ করি। ওই সময় করার পরে তারপরে আবার রিএনফোর্সমেন্ট আসে, পাকিস্তান আর্মির রিএনফোর্সমেন্ট আসলে আমরা সব সিটকাইয়ে পড়ি। তারপরে ভারতের উদ্দেশ্যে রওনা হয় প্রশিক্ষণের জন্য। কোন মাসে? সেটা এপ্রিল মাসের ফার্স্ট উইকে। মুজিব বাহিনীর বিএলএফের প্রথম ব্যাচ ডেরাডুনের, ডেরাডুনের নিকটবর্তী এটা টান্ডুয়া ক্যাম্প, এখানে আমাদের বিএলএফের প্রথম ব্যাচের প্রশিক্ষণ হয়। ওইখানে প্রশিক্ষণের পরে আমরা জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরি। তারপরে টুকটাক মোটিভেশনের কাজকাম, গোছগাছ করা, এটা সেটা বিভিন্ন গেরিলাদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং স্থায়ীভাবে দুর্বাসা রাতে একটা ক্যাম্প হতো ওখানে আমরা তৈরি করি। তারপর এখানে কিছু প্রশিক্ষণও দেওয়া হয় আর যারা ছোটো ছোটো গেরিলা টিম টিম 10-12-15 জনও ছিল, এরকম 5-7টা ছিল আমাদের এলাকায়, কোনো কোনো টিমে 20 জনও ছিল, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে করতে এই সময়ে 5ই সেপ্টেম্বরের যুদ্ধ নেমে আসে বংশীতলা এবং এটা প্রচার হয় যে বংশীতলাতে এখানে নিয়মিত প্রশিক্ষণ হচ্ছে, সব বাহিনীর লোকজন এখানে আসে নিরাপদ একটা ভূমি। এবং ওইখানকার যিনি আমাদের অভিভাবক ছিলেন সলিম বিশ্বাস সাহেব, তিনি এটার পৃষ্ঠপোষকতা করতেন, যার ফলে এখানে কিছু বাইটারি হিন্দু বাইটারি দিয়ে আমাদের বেশ কিছু মুক্তিবাহিনীর ক্যাম্প গড়ে ওঠে। এবং 5ই সেপ্টেম্বর যখন যুদ্ধ হলো তখন ওই গ্রামেই মুক্তিযোদ্ধারা অবস্থান করছিল প্রায় 90 জন আর আশপাশে যারা অবস্থান করছিল তারা সবাই এসে পরে এর সাথে যোগদান করে। ওইটা আমাদের কমান্ডারই হয়, আমাদের জেলা কমান্ডার তখন ছিলেন মির্জা জিয়াউল বারী নোমান, ওনার নেতৃত্বে
আমরা ওই যুদ্ধে যাই, আমি তখন ডিপুটি কমান্ডার ছিলাম। ওখানে আমাদের বেশ কিছু ছেলেরা মারা যায় এবং 15-16 জন মতো আহত হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর্মির যে ইনফ্যান্ট্রি গ্রুপ যারা ছিল, সেখানেও শতাধিক আর্মি প্রথমের দিকে যে মার্চ করে দুর্গছাড়ার দিকে বংশীতলা ক্রস করে, সেই সময় আমাদের অ্যাম্বুশে পড়ে যায় এবং আমাদের মুক্তিবাহিনীর ব্রাস ফায়ারে ওখানে 20-30 জন একজন ক্যাপ্টেন সহ ওখানে মারা যায় সঙ্গে সঙ্গে, এবং সেখান থেকে কিছুগুলো আবার আমরা উদ্ধার করি। পরবর্তীতে 3-ইঞ্চ মর্টারে স্প্লিন্টারে বেশ কিছু আহত হয়, নিহত হয়। মানে এই যারা নিহত বা আহত কয়েকজন নাম মনে আছে? হ্যাঁ, এখানে মৃতদের ভিতরে আমাদের তাজুল ইসলাম, দিদার, দিল, আকবর, এরা সমস্ত ওইখানে সাহায্য বরণ করেন। পরে আমরা অপারেশন করেছি, এরপরে এটার পরে অনেক ছোট ছোট অপারেশনের আমি নিজেও নেতৃত্ব দিয়েছি। পরবর্তী সময়ে আমাদের 6 ডিসেম্বর তো মুসলিমপাড়া যুদ্ধ, যেটা ছোটো ভাই বলেছে, তারপরে আমরা 7 ডিসেম্বর শৈলকুপা উদ্ধারের জন্য এখানে যাই, ওখান থেকে আবার 9 ডিসেম্বর ফিরে এসে কুষ্টিয়াতে আসি। কুষ্টিয়াতে আসার পর কুষ্টিয়া 10-11 ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত হয়। এখন একটা প্রশ্ন হচ্ছে কি, মানে যুদ্ধ বা সাধারণত যুদ্ধের পিছনে তো আমাদের আপনাদের একটা লক্ষ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল, মানে আজকের দিনে এসে আপনার কি মনে হচ্ছে সেই লক্ষ্য বা উদ্দেশ্য কতটুকু পূরণ হয়েছে আর কি? এমনি আমরা চেয়েছিলাম যে একটা স্বাধীন সার্বভৌম দেশে, যার নেতৃত্ব বঙ্গবন্ধু দিয়েছিলেন, যার নির্দেশে আমরা যুদ্ধ করেছিলাম, এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, দেশ পুনর্গঠনের কাজে আমরা আত্মনিয়োগ করি। বঙ্গবন্ধু সেইভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্ণা দেন, এবং তখনকার সময়ে উনি বিভিন্ন মানে জায়গায় বিভিন্ন পরাশক্তিদের কাছেও হাত মিলাই, এরকম একটা পর্যায়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও উনি একটা চুক্তি করেন। কিন্তু আমরা যেটা বুঝলাম পরে যে 480 যে কন্ট্রাক্টটা ছিল সেটা ওরা মানে বঙ্গবন্ধুকে আশ্বাস দেয়, তার ফলে এখানে একটা দুর্ভিক্ষের সূচনা হয় এবং সেই দুর্ভিক্ষে মানুষ অনেক কষ্ট পায়। তারপরে সেটা কাটিয়ে উঠে বঙ্গবন্ধু বিভিন্ন জায়গার থেকে সাহায্য সহানুভূতি নিয়ে এসে একটা স্থিতিশীল অবস্থার দিকে এগিয়ে যাচ্ছিলেন দেশটাকে, এবং অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন। এটা যখন বুঝতে পারল পরাজিত শক্তিরা, ঠিক সেই মুহূর্তেই 15 আগস্টের কালো রাতে খুব পরিকল্পিতভাবে পরাজিত শক্তি, এদেশের কিছু বেঈমান, কিছু বিভ্রান্তকারী সেনাবাহিনী যাদেরকে বঙ্গবন্ধু উপকার করেছিলেন, তাদের যোগসাজে 15 আগস্টেই ঘটনাটা ঘটায়, এবং এই ঘটনার ফলশ্রুতিতে এই দেশ আমার এই দেশ পিছিয়ে যায় অর্থনৈতিকভাবে, এবং 96 সালে আমাদের গভর্নমেন্ট শেখ হাসিনা আবার ক্ষমতায় আসার পরে তার দৃঢ় প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু ফেলে রাখা সোনার বাংলার যে কর্মসূচি উনি দিয়েছিলেন সেটা হাতে নিয়ে উনি কাজ করতে করতে আজকে 2018 সালে এই দেশটা একটা মধ্যমের দেশের কাছে পৌঁছে গেছে, এবং মানুষ একটা অর্থনৈতিক মুক্তির স্বাদ গ্রহণ করছে। ভোকা লাগা মানুষের সংখ্যা কমে গেছে, এখন দেশের মানুষ খেয়ে পড়ে শান্তিতে আছে, লেখাপড়া শেখার সেক্টরগুলো অনেক পরিবেশ ভালো হয়ে গেছে। আমাদের দেশে আগে যে দেশ স্বাধীনের পরে যে মানুষ ভয়ে ঘুমাতে পারতো না, যে উচ্ছৃঙ্খলতা ছিল, বিভিন্ন ধরনের বাহিনীর তৎপরতা ছিল, সেইগুলো নেত্রী ক্ষমতা আসার পরে এইগুলো সব শেষ হয়েছে, এখন মানুষ স্বাধীনভাবে চলতে পারে, কথা বলতে পারে, সব কিছুরই একটা স্বাধীনতা ফিরে এসেছে। এই সময়েও নেত্রীকে আরও বঙ্গবন্ধুর মতো ধ্বংস করার জন্য অনেক প্রক্রিয়া, অনেক কৌশল এই এরা কাজে লাগিয়েছে। আপনার টুঙ্গিপাড়ার গ্রেনেড হামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা, বিভিন্ন অস্ত্র প্রচার, এই সবগুলো দিয়েই, এবং সর্বশেষ ক্ষমতায় যাওয়ার এক মাসের মাথায় পিলখানাতে যে ঘটনা, এই ঘটনাটাও এই ষড়যন্ত্রের অংশবিশেষ। সেদিনে কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা পাইতারা ছিল, কিন্তু নেত্রীর অনেক সুদক্ষ, তার বুদ্ধিমত্তা, তার সাহস দিয়ে সে এই বিপদটাকে উদ্ধার করতে পেরেছেন, এবং তিনি প্রমাণ করেছেন যে
এই দেশের আর্মিরা যারা ছিল, যাদেরকে বিভ্রান্ত করেছে বিভিন্ন শক্তি, সেটা ভুল ছিল, সেটা তিনি প্রমাণ করতে পেরেছেন। আজকের সেনাবাহিনী অত্যন্ত ডিসিপ্লিন, একটা সুশিক্ষিত আমাদের দেশের বাহিনী যেটা বঙ্গবন্ধু কন্যা তৈরি করেছেন। যৌবনে তো আপনারা দেশের জন্য জীবন দিতে গেলেন, মানে আজকের যে প্রজন্মটা ওদের উদ্দেশ্যে আপনার কোনো আদেশ বা উপদেশ আছে কিনা? এইখানে মানে আমাদের সময়ের যে যুবক ছেলেদের ভিতরে যে স্পৃহা, যে উদ্যমতা, যে আইডিওলজি, আদর্শ যে কাজ করত, এখনকার ছেলেরা, এখনকার প্রজন্ম কে একেবারেই বিভ্রান্ত হয়ে গিয়েছিল মাঝে 80 দশক 90 দশকে, সেটা এখন আস্তে আস্তে অনেকটা রিকভার হয়েছে। এখনকার ছেলেরা ডিজিটালের স্বাদ গ্রহণ করেছে। আমাদের নেত্রীর সন্তান সজীব দাস জয়ের এই সমস্ত তার যে ICT সেক্টরের এই কাজকামের ভিতর দিয়ে এখনকার বর্তমান প্রজন্ম অত্যন্ত সেই দিকে ঝুঁকে পড়েছে, এটা একটা খুব ভালো সংবাদ। এবং তারা ঘরে বসে আউটসোর্সিংয়ের ভিতর দিয়ে এটা দিয়ে একটা আউটপুট যেটা পাওয়া যায় সেটা স্বাদও তারা গ্রহণ করছে। এবং গ্রামে গঞ্জে সমস্ত পরিবারের শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত অফিস আদালত আজকে এই স্বাদ গ্রহণ করছে। এবং আজকের এই প্রজন্মটাই এইটা সব থেকে বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমার বিশ্বাস। এবং আগামী 5 বছর নেত্রী ক্ষমতায় থাকলেই এটা আরও বৃদ্ধি পাবে এবং আমার দেশ অন্যান্য উন্নতশীল উন্নত দেশের মতোই এরা এখানকার ছেলেরা প্রজন্মরা কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা। এবং বিভিন্ন হয় সেই দিকে দেশটা এগিয়ে নেওয়া হচ্ছে।